দ্বিতীয় দফা শান্তি আলোচনায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। এজন্য নির্ধারিত কিছু স্থানে উভয় পক্ষই হামলা করবে না। তবে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির খবর জানাচ্ছেন রফিকুল বাশার। মৃত্যু, আতঙ্ক আর অজানা ভবিষ্যৎ নিয়ে দিন পার করছে কিয়েভের বাসিন্দারা। গোলাবর্ষণে জীবন্ত নগরী এখন এক মৃত্যুপুরী, বিধ্বস্ত ধ্বংসস্তূপ। যুদ্ধের দামামা সব হিসাব বদলে দিয়েছে সাধারণ নাগরিকদের। এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ বেলারুশে দ্বিতীয় দফা বৈঠক করেছে রাশিয়া ও ইউক্রেন। উভয়ের আলোচনায় যুদ্ধবিরতির ঘোষণা না এলেও মানবিক সহায়তায় বেসামরিক মানুষকে সরিয়ে নিতে মানবিক করিডোর নির্মাণে সম্মত হয়েছে দুই দেশ। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে পড়া মানুষের জন্য ওষুধ ও খাবার সরবরাহ নিশ্চিত করতে রাজি হয়েছে। শান্তিপূর্ণ সমাধানের জন্য আগামীতেও উভয়পক্ষ আবারও আলোচনায় বসতেও সম্মত। ইউক্রেনে হামলার পর এই প্রথম উভয়পক্ষ কোনো বিষয়ে সমঝোতায় পৌঁছল। রাশিয়ার প্রেসিডেন্টের সাথে মুখোমুখি বৈঠক করার প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ থামানোর সেটাই একমাত্র পথ বলে মনে করেন তিনি। আর ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করে একটি নিরপেক্ষ অবস্থানে নিয়ে যাওয়াই রাশিয়ার লক্ষ্য, আর এ লক্ষ্য রাশিয়া অর্জন করবেই, তা পরিস্থিতি যাই হোক বা যা কিছুই ঘটুক না কেন। এদিকে ইউক্রেন ছেড়ে চলে গেছে 10 লাখের বেশি নাগরিক, তাদের অধিকাংশে নারী ও শিশু। চলমান যুদ্ধে 40 লাখ নাগরিক ইউক্রেন ছাড়তে পারে। কিয়েভ ছেড়ে এসব নাগরিক প্রতিবেশী দেশ পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও মলদোহায় যাচ্ছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ, উত্তর পূর্বাঞ্চলে খারকিভ, দক্ষিণ পূর্বাঞ্চলে মারিওপোল এবং উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরে বিমান ও গোলাহামলা বাড়িয়েছে রাশিয়া। রফিকুল বাশার, চ্যানেল আই।